আসসালামু আলাইকুম। আজকে আমরা কাচ ও নল অধ্যায়ের কিছু চমৎকার অঙ্ক শিখব, যে অঙ্কগুলো খুব সহজে সমাধান করা সম্ভব। এই অঙ্কগুলো সমাধানের পূর্বে আমাদের আগে দুটি সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আমরা আগে সূত্র দুটি জেনে নিই, পরবর্তীতে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে, যদি দুইজন ব্যক্তি মিলে একত্রে কাজটি করে অথবা দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ বা খালি হয়, তাহলে সূত্রটি হবে এবি ভাগ হচ্ছে এ প্লাস বি। এখানে এ এবং বি হচ্ছে দুইজন ব্যক্তির মান, অথবা এ এবং বি হচ্ছে দুইটি নল দ্বারা পূর্ণ বা খালি হওয়ার সময়। তাহলে আমরা আরেকটু খেয়াল করি, আমরা বলতেছি যদি কখনো কোনো অঙ্কে দুইজন ব্যক্তি মিলে একত্রে কাজটি করে অথবা দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ বা খালি হয়, তাহলে সূত্রটি হবে এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। ঠিক এই অঙ্কটির আরেকটি বিপরীত অঙ্ক আছে, সেটি করতে গেলে আমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে, যদি একজন ব্যক্তি একা কাজটি করে অথবা একটি নল দ্বারা পূর্ণ হয় এবং অপরটি দ্বারা খালি হয়, তাহলে সূত্রটি হবে এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি। ঠিক এই অঙ্কটির বিপরীত হচ্ছে এটি, এখানে দুজন ব্যক্তি মিলে একত্রে কাজটি করে আর এখানে একজন ব্যক্তি একা কাজটি করে। আর এই অঙ্কটিতে ছিল দুটি নল দ্বারা একত্রে পূর্ণ বা খালি হয়, আর এই অঙ্কটিতে বলা হবে যে একটি নল দ্বারা পূর্ণ হবে আর অপরটি দ্বারা খালি হবে। যদি আমরা দেখি যে দুজন ব্যক্তি মিলে বা দুটি নল দ্বারা একত্রে কাজটি হয়, তাহলে সূত্র হবে এ বি ভাগ এ প্লাস বি। যদি আমরা দেখি কোনো অঙ্কে একজন ব্যক্তি একা কাজটি করে অথবা একটি নল দ্বারা পূর্ণ হয় এবং অপরটি দ্বারা খালি হয়, তাহলে সূত্রটি হবে এ বি ভাগ এ মাইনাস বি। এই দুটি সূত্র যদি আমরা জেনে রাখি, তাহলে কাচ ও নলের অনেকগুলো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে, একটি কাজ ক একা 12 দিনে এবং খ একা 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? যেহেতু ক এবং খ একত্রে কাজটি করে, তাহলে সূত্রটি কি হবে? আমরা জানি একত্রে কাজটি করলে সূত্রটি হবে এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। যেহেতু এখানে প্লাসের সূত্র, তাই আমরা এ এবং বি এর মান 12 এবং 24 এর যে কোনো একটি ধরতে পারি। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, যে 12 গুণন হচ্ছে 24 এবং নিচে হচ্ছে 12 প্লাস 24, তাহলে আমরা কি দেখব, এখানে হচ্ছে 12 গুণন 24, নিচে হচ্ছে কত 36। তাহলে 3 বার 36, 3 আসতে 24, অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে 8। তাহলে আমরা খুব সহজে এই পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতে পারবো। আমরা আরেকটি অঙ্ক দেখি। এই অঙ্কটিতে বলা হচ্ছে, ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? এই অঙ্কটি আগের অঙ্কটির ঠিক বিপরীত। আগের অঙ্কটিতে ক ও খ একত্রে কাজটি করেছিল, আর এই অঙ্কে বলা হচ্ছে যে ক একা কাজটি করতেছে এবং খ একা কত দিনে কাজটি করতে পারবে। তাহলে যেহেতু কাজটি একা একা করবে, তাহলে আমরা সূত্রটি কি জানি, যে এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি। একা কাজ করলে সূত্রটি যেহেতু এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা এখানে এ এবং বি এর মান বসিয়ে দিই। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো মাইনাসের বেলায় বড় সংখ্যাটিকে আমরা এর মান ধরব। তাহলে আমরা যদি উপরের বেলায় কোনো সমস্যা নেই, উপরে 12 এবং 20 লেখা যাবে, এবং নিচের ক্ষেত্রে আমরা এর মানটা বড় ধরব। তাহলে আমরা যদি এখন সমাধান করি, 12 গুণন 20 নিচে আসে 8, আমরা কাটাকাটি যদি করে নিই, যে 4 দুগুণা 4 পাঁচা 20, 6 দুগুণা 12, 5 ছয় হচ্ছে 30, তাহলে অঙ্কটির উত্তর কত 30 দিন। তাহলে খুব সহজে এই দুটি সূত্র যদি আমরা জেনে রাখি, তাহলে কাচ এবং নলের অঙ্কগুলো সমাধান করা সম্ভব। এতক্ষণ যে দুটি অঙ্ক দেখলাম সেটি হচ্ছে কাচ সংক্রান্ত অঙ্ক, এবার আমরা নলের অঙ্কগুলো দেখি। এই অঙ্কটিতে বলা আছে, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ হয়, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই অঙ্কে সাধারণত একটু কনফিউশন হয়, অনেকে মনে করে যেহেতু এখানে নল দুটি খুলে দেওয়া হয়েছে অর্থাৎ খালি হচ্ছে,
তাই মনে হয় মাইনাসের সূত্রটি হবে। আসলে এখানে আমাদের মনে রাখতে হবে যে দুটি নল দ্বারা একত্রে কাজটি হচ্ছে, অর্থাৎ দুটি নল দ্বারা যদি একত্রে পূর্ণ হয় অথবা দুটি নল দ্বারা যদি একত্রে খুলে দেয় তাহলে আমাদের এই সূত্রটি হবে, অর্থাৎ এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এ বি এর মান বসিয়ে দিই, তাহলে বিশ গুণন হচ্ছে তিরিশ এবং হচ্ছে বিশ প্লাস হচ্ছে তিরিশ, তাহলে খুব সহজে বিশ গুণন তিরিশ নিচে হচ্ছে পঞ্চাশ। আমি যদি কাটাকাটি করে নিই খুব সহজে কাটাকাটি করা যাবে, ছয় দুগুণা বারো, অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে কত, বারো। এখন আমরা নলের আরেকটি অঙ্ক দেখি। অঙ্কটিতে বলছে একটি চৌবাচ্চার দুটি নল আছে, একটি নল চল্লিশ মিনিটে ভর্তি করতে পারে এবং অপরটি ষাট মিনিটে খালি করতে পারে, উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। এই অঙ্কটিতে আমরা সহজে বুঝতে পারতেছি যে একটি নল দ্বারা ভর্তি হয় এবং অপর নলটি দ্বারা খালি হয়। আমরা জানি যে একটি নল দ্বারা যদি ভর্তি হয় এবং অপর নল দ্বারা যদি খালি হয় তাহলে সূত্রটি কি হয়, এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে চল্লিশ গুণন হচ্ছে ষাট এবং ষাট মাইনাস হচ্ছে চল্লিশ, তাহলে আমরা কাটাকাটি করে নিই, তিন বিশে ষাট, তিন চারে বারো, অর্থাৎ একশো বিশ মিনিট। এখন এই অঙ্কটিতে আরেকটি জিনিস আমাদের গুরুত্ব দিতে হবে, যে অঙ্কটিতে উত্তরটি ঘন্টায় দেওয়া আছে, যেহেতু আমাদের এই মানগুলো মিনিটে দেওয়া ছিল তাই ফলাফল সাধারণত মিনিটেই আসবে। তাহলে মিনিট থেকে আমরা যদি ঘন্টায় রূপান্তর করতে চাই খুবই সহজ, আমরা জানি যে একশো বিশ মিনিট সমান সমান কয় ঘন্টা, একশো বিশ মিনিট সমান সমান হচ্ছে দুই ঘন্টা, অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে দুই ঘন্টা। এখন আমরা কাচ ও নল সংক্রান্ত যে দুই দুই চারটি অঙ্ক করলাম, এই অঙ্কগুলোর বাইরেও এই সূত্রের সাহায্যে আরো দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা যায়, যে দুটি অঙ্ক আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি। তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করি। আগের অঙ্কটির সাথে এই অঙ্কটির একটি বেসিক পার্থক্য আছে, অঙ্কটি পড়লে আমরা বুঝতে পারবো। অঙ্কটি হচ্ছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে তিন ঘন্টা লাগে, দুইটি পাইপ দিয়ে তিনের দুই অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। আচ্ছা, প্রথমে যে দুটি নলের কথা বলা আছে, দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ হচ্ছে, কিন্তু অঙ্কটির শেষে একটি ভগ্নাংশের মান দেওয়া আছে, বলা হচ্ছে যে এত অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। যেহেতু আমরা জানি যে দুটি নল দ্বারা যদি পূর্ণ হয় তাহলে সূত্রটি কি, এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। আর যদি আমরা দেখি যে এই ধরনের অঙ্কে কখনো ভগ্নাংশের মান দেওয়া থাকে তাহলে আমাদের শুধুমাত্র এই ভগ্নাংশের মানটি গুণ করে দিতে হবে। তাহলে আমি আবারও বলি, যদি এই অঙ্কগুলোতে কোনো ভগ্নাংশের মান দেওয়া থাকে তাহলে আমরা শুধুমাত্র এই ভগ্নাংশের মানটি গুণ করে দেব, আর বাকি সবকিছু আমাদের আগের নিয়মে হবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি, ফাইভ গুণন হচ্ছে থ্রি, ফাইভ প্লাস থ্রি গুণন হচ্ছে টু ভাগ হচ্ছে থ্রি। এখন এখানে যোগ বিয়োগ করে নিই, তিন পাঁচ পনেরো, এর নিচে হচ্ছে আট গুণন দুই ভাগ হচ্ছে তিন। কাটাকাটি যদি আমরা করি, তিন পাঁচ পনেরো, চার দুগুণা আট, অঙ্কটির উত্তর আসে পাঁচ ভাগ হচ্ছে চার। কখনো কখনো পরীক্ষায় আমরা এটি দেখতে পারি যে এইভাবে থাকতে পারে, তাহলে যেভাবে থাকুক অথবা কখনো কখনো এইভাবে থাকতে পারে, তাহলে এই তিনটির মধ্যে যে কোনো একটি উত্তর হতে পারে। তাহলে খুব সহজে আমরা যে জিনিসটি মনে রাখবো, যে এই ধরনের অঙ্কে যদি কখনো ভগ্নাংশের মান দেওয়া থাকে আমাদের মূল কাজটি হচ্ছে শুধুমাত্র ওই মানটি, ভগ্নাংশের মানটি গুণ করে দেওয়া। এবার আমরা প্লাসের যে সূত্রটি দেখলাম, এবার আমরা দেখব যে মাইনাসের সূত্রের বেলায় ভগ্নাংশের মানটি কি করতে হবে। এই অঙ্কটি হচ্ছে একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা পঁচিশ মিনিটে পূর্ণ হয় এবং অন্য একটি নল আছে যা খুলে দিলে পঞ্চাশ মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যায়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। প্রথমে আমরা আগে দেখি অঙ্কটিতে দুটি নল দেওয়া আছে, একটি দ্বারা পূর্ণ হয় এবং অন্যটি দ্বারা খালি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে এখানে সূত্রটি হবে এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি। এখন এই অঙ্কটিতে একটি ভগ্নাংশ দেওয়া আছে, অনেকের ক্ষেত্রে যে ভুলটা হয় এই ভগ্নাংশটি অনেকের চোখে পড়ে না, তাহলে আমাদের অঙ্কটি অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে।
এখানে যে মানটি বলা হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ বলতে আমরা সবাই জানি যে অর্ধেক, তাহলে যদি আমরা এখন সূত্রের সাহায্যে সমাধান করতে চাই, ab ভাগ হচ্ছে a - b, এবং আমরা জানি যে কোনো ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটি শুধু আমরা গুণ করে দেব। এখন ab এর মান যদি আমরা বসাই 25 গুণন 50, তাহলে 50 মাইনাস হচ্ছে 25 গুণন হচ্ছে ভগ্নাংশটি, তাহলে 25 গুণন 50 আমরা রেখে দেব, নিচে 50 থেকে 25 বাদ দিলে আসে 25 গুণন হচ্ছে অর্ধপূর্ণ মানে হচ্ছে অর্ধেক। এখন যদি আমরা এখানে কাটাকাটি করে নিই তাহলে আমাদের উত্তর চলে আসে 25। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি অঙ্কটির উত্তর হচ্ছে 25। তাহলে কাচ ও নল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমরা যদি এই দুটি সূত্র জেনে রাখি তাহলে খুব সহজে সমাধান করতে পারবো। আমি যদি আমার সমস্ত লেকচারটি আরেকবার রিপিট করি তাহলে খুব সহজে বলতে পারি যে যখন দুজন ব্যক্তি মিলে একত্রে কাজটি করে অথবা দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ বা খালি হয় তখন সূত্রটি হবে এবি ভাগ এ প্লাস বি, আর যখন একজন ব্যক্তি একা একা কাজটি করে অথবা একটি নল দ্বারা পূর্ণ হয় এবং অপরটি দ্বারা খালি হয় তাহলে সূত্রটি হবে এবি ভাগ হচ্ছে এ মাইনাস বি। এক্ষেত্রে এই দুই টাইপের অঙ্কের সাথে যদি কখনো কোনো ভগ্নাংশের মান দেওয়া থাকে তাহলে আমাদের মূল কাজ হচ্ছে সেই ভগ্নাংশের মানটি সূত্রের সাহায্যে গুণ করে দেওয়া, অর্থাৎ সূত্রের সাথে যদি আমরা ভগ্নাংশের মানটি গুণ করে দিই তাহলে খুব সহজে উত্তর পেয়ে যাব। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।